নমস্কার বন্ধুরা, সকলেই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর প্রত্যেকেই এই সময় নিজের নিজের বাড়িতে আছেন। কারণ এই সময়ে বাড়িতে থাকাটা কিন্তু অত্যন্ত জরুরি। করোনা নামে এই মহামারী প্রকোপে আমরা প্রত্যেকেই ঘরবন্দি। এইভাবে ঘরে থাকতে হয়তো কারোরই ভালো লাগছে না, তবে কোনো উপায় নেই। সুস্থ থাকতে গেলে, অবশ্যই ভালো থাকতে গেলে ঘরে থাকাটা অত্যন্ত জরুরি। আর আজকে আমি নচিকেতা চক্রবর্তীর, আমার খুব পছন্দের গায়ক নচিকেতার, একটা কবিতা পাঠ করব। এই মহামারী করোনাকে নিয়ে লেখা তার কবিতা। করোনা নামের মহামারী, তুমি যাও, তুমি যাও, একটা বিনীত তোমার ভয়টুকু রেখে যাও। ও গো ভয়, তোমারই হোক জয়, তুমি নির্ভীক তরবারি, তুমি নির্মিত অক্ষয়, তোমারই হোক জয়। তোমার জন্য বন্ধ হয়েছে সভ্যতা নামে দূষণ, তোমার জন্য আকাশে হাসছে বহুদিন পরে পোষণ, তোমার জন্য মানুষ ভুলেছে পুষে রাখা বিদ্বেষ, শুধু ভয় করে দিল বিভেদহীন এক দেশ। কারো মুখেই যাচ্ছে না দেখা আল্লাহ অথবা রাম, সবার মুখেতেই মাস্কেতে ঢাকা সবার কপালে ঘাম, হাতে নাগরিক পুঞ্জির খাতা কাগজে চায় প্রমাণ, এখন তারা কোথায় দিতে পারেন সন্ধান। মৃত্যুর কোনো দেস্ত লাগে না, কাটা তার ছিঁড়ে যায়, নগর থাকলে নাগরিক সে নগরকে কে বাঁচায়। রোজ আমাদের হিংসা মন্ত্র শেখায় যে পুরোহিতি, যুগ যুগ ধরে আমরা তো জানি তার নাম রাজনীতি। করোনা তোমার ভয়ে বন্ধ সে মন্ত্র উচ্চারণ, মানুষ বুঝেছে জীবনে নেই পুরোহিত প্রয়োজন। করোনা তুমি যাও, তুমি যাও, সহজাদের শুধু ভয়টুকু থাক, ও ভয়টা সাম্যবাদী। নমস্কার। আমি বাংলার মানুষকে আশ্বস্ত করছি, নো শর্টেজ অব এসেন্সিয়াল কমোডিটিস অ্যান্ড মেডিসিনস ইন বেঙ্গল। কুরিয়ারে যারা কাজ করছেন, ওষুধ যারা বহন করছেন, অ্যাম্বুলেন্স যারা এই পেশেন্টদের নিয়ে আসছেন, ডেড বডি যারা এই পেশেন্টদের পড়াচ্ছেন, যে সমস্ত ওয়ার্কাররা এই ব্যাপারে কাজ করছেন, প্রাইভেট গভর্নমেন্ট, সবাইকে, আশা, আইসিডিএস সহ, পুলিশ সহ, ডাক্তার, সিস্টার, নার্স, রান্না করা থেকে শুরু করে, রাস্তাঘাট পরিষ্কার থেকে শুরু করে, হসপিটাল পরিষ্কার থেকে শুরু করে, সব প্রাইভেট সেক্টর, পাবলিক সেক্টর, বোথ। আমরা কিন্তু আজ থেকে, আমরা নেক্সট এপ্রিল, মে মাসের 15 তারিখ পর্যন্ত আমরা কিন্তু 10 লাখ টাকা করে ইন্স্যুরেন্স কভারেজটা বাড়ালাম। 2 লক্ষ বাংলার মানুষ বিভিন্ন রাজ্যে আটকে আছেন, তাদের জন্য 18টা চিফ মিনিস্টারকে ইতিমধ্যে আমি চিঠি লিখেছি, যাতে আমাদের কোনো লোককে না খেতে পেয়ে মারা যেতে না হয়। আমি সমস্ত স্টাফেরা যাতে এমপ্লয়িজরা ঠিকমতো মাইনে পায় সেটা কিন্তু দেখে দেওয়ার জন্য অনুরোধ করব। আমরা এখনও বলছি প্রাইভেট সেক্টর, এনজিও, আদার্স, সকলের কাছ থেকে আমরা একটা ডিজাস্টার ফান্ড যেটা করেছি, সিএম রিলিফ ফান্ডের সাথে আমরা এখন কানেক্ট করেছি, যাতে 80G রিল্যাক্সেশনটা পান। যদি কোনো সাধারণ মানুষ মনে করেন 5 টাকা দেবেন, 5 টাকাও দেবেন, আনন্দের সাথে গ্রহণ করব। যারা হোম ডেলিভারি করেন, আমি তাদের অনুরোধ করব, তারা হোম ডেলিভারিটা করুন, কারণ অনেক এজেড মানুষ আছে, বাচ্চারা যাতে দুধ পায়, মিল্কের যাতে কোনো প্রবলেম না হয়, চাষিদের দুধ যাতে নষ্ট না হয়, এটাও আমাদের ব্যবস্থা করতে হবে। শুধু দূরত্বটা যদি মেনটেন করতে পারেন, আর সর্দি কাশি হলে ডাক্তারটা দেখাতে পারেন, সব সর্দি কাশি তো করোনা নয়, ভয় পাওয়ার কী আছে, তাহলে দেখবেন এ রোগও ভালো হওয়া যায়। মানুষ ভালো থাকুক এটা আমরা চাই। আমি জানি মানুষের খুব প্রবলেম হচ্ছে, খুবই সমস্যার মধ্যে মানুষ আছে, প্লিজ আপনারা আমাদের হেল্প করুন, সবাই ভালো থাকুন।